যখন থেকে রোজগার করা শুরু করেছে তখন থেকে তার একটাই স্বপ্ন ছিল, তা হলো সে তার অন্তত একটা নিজের বাড়ি কিনবে। যখন তার আয় বেড়েছে তখন সে একটি ফ্ল্যাট বুক করে তার স্বপ্ন পূরণ করেছে। সে খুব খুশি ছিল যে সে 2021 সালে একটি বাড়ি পাবে, কিন্তু তা হলো না। নিখিল বিল্ডারের অফিসে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছে। প্রতিবারই একের পর এক নতুন তারিখ দেয় প্রমোটার, কিন্তু বাড়ি আর সে পায় না। কেউ তাকে রেরাতে যাওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু নিখিল জানে না রেরা কিভাবে কাজ করে, কখন এবং কিভাবে সে রেরাতে অভিযোগ করতে পারে। আচ্ছা, নিখিলের সমস্যার সমাধানের চেষ্টা করা যাক বরং। রিয়েল এস্টেট অ্যাক্ট বা আইনটি 2016 সালে প্রণয়ন করা হয়েছিল নিখিলের মতো বাড়ির ক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য। এই আইনের উদ্দেশ্য হল নিয়ন্ত্রণের জন্য রাজ্য স্তরে একটি রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি স্থাপন করা। তাহলে রেরার সুবিধাগুলি কি কি, এখানে কয়েকটি উল্লেখ করা হলো। যে কোনো নির্মাতা যিনি 500 বর্গমিটারের বেশি জমিতে একটি প্রকল্প তৈরি করছেন বা 4টির বেশি অ্যাপার্টমেন্ট তৈরি করছেন, তাদের এই ধরনের প্রকল্পগুলি রেরার অধীনে নথিভুক্ত করা প্রয়োজন। যদি কোনো বিল্ডার একটি আনরেজিস্টার্ড বা অনথিভুক্ত প্রকল্প বিক্রি করে বা বিক্রি করার চেষ্টা করে, রেরাতে তার বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে। আইন লঙ্ঘন প্রমাণিত হলে তাকে প্রকল্প মূল্যের 10% সমান জরিমানা করা যেতে পারে। নিখিলের মতো বেশিরভাগ বাড়ির ক্রেতাদের সমস্যার সম্মুখীন হয় সময় মতো বাড়ি না পাওয়ায়। যদি বিল্ডার বিক্রির চুক্তি অনুযায়ী বাড়ি সরবরাহ করতে দেরি করে, তাহলে দখল পেতে বাড়ির ক্রেতা রেরাতে অভিযোগ জানাতে পারেন। আপনি যদি প্রকল্পে থাকতে চান, তাহলে আপনি দখল না পাওয়া পর্যন্ত বিলম্বিত সময়ের জন্য সুদ চাইতে পারেন। যদি প্রকল্পটি দেরিতে চলছে এবং বাড়ি পাওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে আপনি আবেদন করতে পারেন সুদের সাথে আসল ফেরত পাওয়ার জন্য। যদি একজন ক্রেতা ভুল বিজ্ঞাপন বা প্রসপেক্টাস দ্বারা বিভ্রান্ত হন এবং অগ্রিম জমা দেন বা কোনো ভুল তথ্যের কারণে ক্ষতির সম্মুখীন হন, তাহলে নির্মাতাকে ক্ষতিপূরণ দিতে হবে। বিল্ডার যদি কোনো অ্যামেনিটি বা সুবিধার কথা উল্লেখ করেন, কিন্তু বাড়ির ক্রেতা মনে করেন যে প্রকল্পে এই সুবিধাগুলি বাস্তবে নেই, তাহলে তিনি রেরাতে অভিযোগ করতে পারেন। ক্রেতা টাকা নেওয়ার পরে প্রকল্প থেকে বেরিয়ে আসতে পারেন। প্রকল্প থেকে বের না হলেও তিনি ক্ষতিপূরণ চাইতে পারেন। যদি একটি প্রকল্পে কোনো কাঠামোগত ত্রুটি পাওয়া যায়, তাহলে ক্রেতা অকিউপেন্সি সার্টিফিকেট প্রাপ্তির তারিখ থেকে 5 বছরের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারেন। বিল্ডারকে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই 30 দিনের মধ্যে ত্রুটিটি সংশোধন করতে হবে, অন্যথায় ক্রেতা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে। প্রকল্পের লেআউটে বড়সড় পরিবর্তন করতে হলে বাড়ির ক্রেতাদের 2/3 অনুমোদনের প্রয়োজন। নির্মাণকারী নিজের ইচ্ছে মতো কিছু পরিবর্তন করতে পারেন না। যদি নির্মাতা এমন কিছু করেন, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে। রেরাতে কিভাবে অভিযোগ করবেন? যদি কোনো রিয়েল এস্টেট ডেভেলপার রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্টের বিধান লঙ্ঘন করে, তবে আইনের ধারা 31 অধীনে একটি অভিযোগ সংশ্লিষ্ট রাজ্যের রিয়েল এস্টেট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে দায়ের করা যেতে পারে। ক্রেতা অনলাইন এবং অফলাইন দুভাবেই অভিযোগ নথিভুক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশ রেরার ওয়েবসাইটে অভিযোগ বিভাগে গিয়ে অনলাইনে অভিযোগ দায়ের করা যেতে পারে, অর্থাৎ ইউপি রেরা ফরম্যাট এম পূরণ করে রেরা অফিসে অভিযোগ দায়ের করা যেতে পারে। এর জন্য মাত্র 1000 টাকা ফি দিতে হবে। আপনি যদি নিখিলের মতো পরিস্থিতির শিকার হতে না চান, তবে কয়েকটি বিষয় মাথায় রাখুন। কোনো পরিচিত বা আত্মীয়ের পরামর্শে বাড়ি কিনবেন না। বাড়ি কেনার আগে প্রজেক্টের রেরা রেজিস্ট্রেশন চেক করুন, এর ট্র্যাক রেকর্ড চেক করুন। ডেভেলপার অতীতে প্রজেক্ট সম্পূর্ণ করেছেন কিনা ও ডেলিভারি করেছেন কিনা জেনে নিন। অভিযোগ করার আগে প্রজেক্ট এবং বাড়ি সম্পর্কিত সমস্ত নথি প্রস্তুত রাখুন। রেরা আইন বাস্তবায়নের আগে মামলার জন্য কনজিউমার কোর্ট বা আদালতে যান।